আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স, আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা আমার অনেকগুলো প্রজেক্ট দেখছেন যে মাছ চাষ করে আমি সহজ পদ্ধতিতে। তা আজকে আমি একটা নতুন একটা প্রজেক্টের কাছে আসছি, যেটা হলো সহজ পদ্ধতিতে মাছ চাষ হইতেছে। এখন এই খামারি ভাইয়ের সাথে কথা বলবো। মঞ্জু ভাই কবে আসেননি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ঈদ মুবারক। তো এ হলো, আচ্ছা আপনি একটু পরিচয়টা দেন, আপনার বাড়ির ঠিকানাটা। আর আমার বাড়ির ঠিকানা অ্যাকচুয়ালি আমার নাম মঞ্জুরুল হক, পটিয়ানগর হাজরাদি, এখন দেখি কিশোরগঞ্জ। আচ্ছা, তা আপনি তো সহজ পদ্ধতিতে মাছ চাষ করেন তাই না? জি। এখন আপনার মাছের কি অবস্থা? আমরা তো আসছিলাম আপনার মাছ দেখার জন্য। মাছ ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, কারেন্ট লাগে একটু সমস্যা আর কি। এখন আপনি এতদিন পরে মাছ চাষ করতেছেন, এর মাধ্যমে যে কিছু প্রতিবন্ধকতা আছে, যে কিভাবে মাছের অনেক সময় রোগ হয়, অনেক মাছ মারা যায়, এই বিষয়ে কিছু যদি বলতেন তাহলে নতুন খামারি। অ্যাকচুয়ালি পানি, হ্যাঁ পানি যদি দূষণ হুম নিউমোনিয়া হয় মাছের ক্ষতিকর, মনে করেন মাছ মাছের মানে প্রকার রোগ আক্রান্ত। হ্যাঁ হ্যাঁ, পানি নষ্ট হয়ে গেলে, তার মানে পানি যদি নষ্ট হয়ে যায় তার মানে ওইলো যে মাছ রোগে আক্রান্ত হয়ে যায়। প্রথম যে ধারণা তা আমার আমার অভিজ্ঞতা। আচ্ছা, তা আপনি কতদিন যাবত এই চেষ্টা করতেছেন? এই প্রায় ৬ মাস, 6 মাস যাবত। হ্যাঁ, আপনি তো সহজ পদ্ধতিতে চাষ করতেন তাই না? সহজ পদ্ধতি। আচ্ছা, 6 মাস যাবত যে চাষ করতেছে, এর ভিতরে আপনার কি কি সমস্যা হয়েছে? এর আগে তো হয়নি, এর ভিতরে আমার এই মাছটি প্রথম। এর আগে প্রথমে একবার আনছিলাম মাগুর, আপনার এটা পানির সমস্যার কারণে মাগুর গুলি মারা গেছে, বাচ্চা থাকতো 3 দিনে, দেশি মাগুর। দেশি মাগুর। আচ্ছা ঠিক আছে, এখন আপনার মাছটি দেখবো, মাছটি একটু এখন চাষ। এগুলি পাঙ্গাস মিশ্র চাষ। আচ্ছা, এখানে কি কি মাছ আছে? পাঙ্গাস আছে, রুই আছে, মিঠা আছে, মানে মিশ্র চাষ, কাপ জাতীয় মাছ আছে। সম্মানিত বিয়াস, আপনারা ইতিমধ্যে দেখতেছেন এই যে মাছে খাবার খাইতেছে কত সুন্দর করে, মাছ তো মোটামুটি মাশাল্লাহ বড় হয়ে গেছে তাই না? এটা আসলে একটা মনোরম পরিবেশ। তো এই দেখেন, এখানে এই লাল মাছটা কি মাছ? এটা দেখেন মাশাল্লাহ মাছগুলো কত বড় বড় হয়ে গেছে। আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে চাষ কইরা স্বাবলম্বী হইতে পারেন, কিন্তু যদি সব কিছু ঠিকঠাক ম্যানেজমেন্ট, ফিড ম্যানেজমেন্ট, ফিডিং, যদি সব কিছু ঠিকঠাক, অবশ্যই খাবার অনেক বেশি দেওয়া হয়েছে। প্রায় ১/৩ কেজি মাছগুলো আসলে আমরা আজকে উঠাইতে পারবো না, কিন্তু পরবর্তীতে ভিডিওতে আমি দেখাবো মাছ উঠায়, মাছ ওয়াইট করে সব কিছু আমি দেখাবো। দেখেন মাছগুলো কীভাবে খাবার খাইতেছে, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে কি কি মাছ আছে? এখন তো অনেক পাঙ্গাস আছে, হুম রুই আছে, মিরহা আছে, কার্পু আছে, ঘাস কাপ আছে। আচ্ছা, বেশিরভাগ পাঙ্গাস মিশ্র চাষ। মিশ্র চাষ। আচ্ছা, আপনি যে এই এই চাষ মানে এই ট্যাঙ্কিটা বানাইছেন, এই ট্যাঙ্কিটা কত হাজার লিটার ধারণ ক্ষমতা? এটা ৪৫,০০০। ৪৫,০০০। এখানে আছে আনুমানিক ৩০,০০০, মানে ৩০,০০০ লিটার পানি আছে। আচ্ছা, এই ট্যাঙ্কিটা বানাইতে আপনার কত টাকা খরচ হয়েছে? ট্যাঙ্কিটা বানানি আমার খরচ করছে ৬০-৭০,০০০ টাকা। আচ্ছা, খরচটা তোমার একটু বেশি লাগতেছে বড় না। আচ্ছা, এখন আপনি যে এরেশন যে ব্যবস্থাটা করছেন, এরেশন আসলে কি মোটর ইউজ করতেছেন? এলপি হান্ড্রেডে এই ৩০,০০০ লিটার কভার হয় তাই না? একটাই কভার হয় যদি কারেন্ট না থাকে আর কি। তো আপনার এলপি হান্ড্রেড মোটরটা একটু দেখি, এলো এলপি হান্ড্রেড না? এটার বিদ্যুৎ বিল কেমন টাকা আসে? একেবারে নিম্ন, সীমিত। সীমিত বলতে কিরকম? এই মনে করেন ২৫ পাউন্ড একটা বাল যা আসে তা। ও, ২৫ পাউন্ডে বাল কত আসতে পারে মাসে? মাসে ধরেন ১৭০ এরকম, সর্বোচ্চ ১০০। সেটা কম হয়ে গেল না? অনেক কম হয়ে গেল। অনেকে বলতেছে অনেক খামারি বিদ্যুৎ বিদ্যুতের বিদ্যুৎ কম, অনেক খামারি কিন্তু আমরা দেখছি যে ইতিমধ্যে যে বিদ্যুতের বিলের কারণে ওনারা লস খাইতেছে। অন্য অন্য মোটর এগুলো, ও এইগুলো না? তো তার মানে এই মোটরটা যদি আপনি সাজেস্ট করেন, যদি এইভাবে মাছ চাষ করতে এই মোটর ইউজ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তো আপনি দেখতেছি এদিকে আবার কিছু মুরগির বাচ্চা নিয়ে কাজ করতেছে একসাথে। আসলে এটা কিরকম, মানে এটা কিরকম লাভজনক ব্যবসা?
এটি আল্লাহ লাগছে মোটামুটি। মোটামুটি বলতে কিরকম, একটা নতুন খামারে যদি আসে এই সেক্টরে, তো প্রথম অবস্থা কি কিসের সমস্যা হতে পারে? এই ধরেন ট্রেনিং করলে ভালো, ট্রেনিং করলে ট্রেনিং না করলে যদি ডিলার আন্ডার ডিলারের কাছ থেকে প্রাথমিক ধারণা নেওয়া উচিত, কোন সময় কোন ভ্যাকসিন দিতে হইব, রোগ বালার একটা বাচ্চা দেখলে বুঝতে হইব যে না না রোগ আছে, অনেক তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করতে হইব, এরকম একটা সিস্টেম ধারণা থাকতে হইব আর কি। তো এই ধারণাটা হইলে ওনারা চাষ করতে পারবে, কিন্তু এর আগে আপনি সাজেস্ট করেন আগে একটা ট্রেনিং নিয়ে তারপর চাষ আগে করেন। মনে করেন ঘন্টা দুই ঘন্টা একটা পরামর্শ নিল হয়তো আচ্ছা, এই আমার এই কাছে মোটামুটি একটা লাভের একটা বলেন যে যদি বাজার ভালো থাকে, সবকিছু বাজার যদি ভালো থাকলে ঠিক থাকে, সত্তর তাহলে আশি সাইড মুরগির নির্ভর করে আপনার হোয়াইটের উপর, ওয়াইটের উপর গ্রোথের উপর। মনে করেন সবকিছু ঠিক আছে, ওয়াইট মানে সবকিছু ঠিক আছে, ঠিক তারপর 1,000 পিস মুরগি যদি হাজারে মিনিমাম 30,000 টাকা থাকবে, 30,000 টাকা দাবি, এটা কতদিনে? 60 দিনে, 60 দিনে, তার মানে 65, ওই 60 থেকে 65 দিনে যদি একটা মানুষ 1,000 পিস মুরগি পালন করে, তা 30,000 টাকা ওনার লাভবান হতে পারে সবকিছু ঠিক থাকলে। তাই 2,800, এখানে 2,800 মুরগি পালন করতেছে উনি, আর এদিক থেকে আপনার এখানে একটা মাছের হাউস করছে, তো এই মাছের এটার এটা একসাথেই পাশাপাশি মাছের মাছের হাউসটা, এখানে আবার ওনার বাসা, পাশাপাশি বাসা। তো মোটামুটি আসলে উনি একটা কিছু সেক্টরের সাথে অনেকভাবে জড়াই গেছে, আবার গুরুও আছে। তো এখন একটা জিনিস কি জানেন, সবকিছু যদি ঠিক থাকে তাহলে একসময় দেখা গেছে কি মানুষ মানে অনেক বেকার ভাইয়েরা আছে বাংলাদেশের মাধ্যমে, যে অনেক কারণবশত যে ওনারা করতে পারতেছে না, মানে স্বাবলম্বী হইতে পারতেছে না। তো আপনারা এই সেক্টরে আসলে আশা করি যে মোটামুটি স্বাবলম্বী হইতে পারবেন যদি সবকিছু ঠিক থাকে। তো আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আপনারা যদি এভাবে সহজ পদ্ধতিতে মাছ চাষ করতে চান তাহলে দেখেন মঞ্জু ভাইয়ের মাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর এখানে কিছু কচুরি পানা দেওয়া আছে, কচুরি পানা দেখছেন আমার হাউসে আমি দিছি, ঠিক আছে। তো এই কচুরি পানাটা দেওয়ার মানে হলো উনি বলতেছে যে উনি কাপ জাতীয় মাছেই খাবারটা খাই, ঠিক আছে, আর কারেন্ট গেলে আপনার একটু অক্সিজেনের অক্সিজেনের ব্যাকআপ দেয়, অনেক সুন্দর পদ্ধতি, ঠিক আমার মতোই করছেন। কিন্তু আমার কচুরি পানাটা একটু ছোট ছোট, আপনার কচুরি পানাগুলো অনেক বড় হয়ে গেছে, আপনি মনে হয় তো পরিষ্কার করেন না, মানে এক্সচেঞ্জ করেন না, বড় আনছি আমি, বড় বড় দিকে আনছেন না, এগুলো তো শিকড় মনে হতো আমার মাছে খাওয়া লাগছে। আচ্ছা এখানে কয় জাতের মাছ আছে, মানে কত? 5 থেকে 6-7 এরকম, 6-7 জাতের। এখন যদি নতুন কোনো খামার এইভাবে মানে 6-7 জাতের মাছ দেয়, অনেকে তো শুনলাম যে এইভাবে মাছ চাষ, আমি এটা আমার প্রথম ধারণা যে পরীক্ষামূলক, পরবর্তী সময় আমি একক চাষ করব, একক চাষ করব। আচ্ছা ঠিক আছে, তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মঞ্জু ভাই এভাবে চাষ করতেছে, আর মূলত বিষয় উনি আর আগে কখনো চাষ করেন নাই, তো এলার প্রথম অভিজ্ঞতা থেকে উনি যতটুকু আপনাকে পরামর্শ দেওয়া দরকার তো দিয়েছে। তো আপনি এখন মূলত যে এই সেক্টরে কি এখন যারা বেকার আছে তারা কি আসলে আপনি কিরকম মনে করেন যে তারা স্বাবলম্বী হইতে পারবে? অবশ্যই হইতে পারবে, মনে করেন 100-এর মধ্যে 80% সতর্কতামূলক চাষ করতে হবে, মানে সবকিছু ঠিক থাকে ঠিক রাখতে হবে, দায়িত্ব নিয়ে চাষ করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী আবার কিছুদিনের মধ্যে আমরা একটা আপডেট দিব, এখানে কিছু কাজ বাকি আছে, কাজটা শেষ হলে দেখা গেছে যে আরেকটা হাউস উনি করবে, তারপর দেখা গেছে আপনারা ওই মাছটা আমরা বিক্রি করার আগে আমরা একটা প্রতিবেদন করব, তখন আমরা দেখাবো যে এখান থেকে কতটুকু টাকা লাভ হয়েছে বা লস হয়েছে, এভরিথিং আমরা। তো মঞ্জু ভাই, ওকে ওকে, আসসালামু আলাইকুম।